নমস্কার, আমি বোধিসত্ত্ব খান। ফিরে এসেছি উত্তরবঙ্গ সংবাদের লাইভ ফেসবুক প্রোগ্রাম বাজার সরকার নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুরু করা যাক আমাদের এই বাজার সরকার নিয়ে। সপ্তাহ দুয়েক আগে, ইনফ্যাক্ট সপ্তাহ তিনেক আগে, যখন আমি ওখানে আমি যখন আমার এই প্রোগ্রাম শেষ করেছিলাম, তখন আমরা বলছিলাম যে আমাদের অপেক্ষা করতে হবে যে বর্তমান পরিস্থিতি, মানে ইউরোপে যে সংকট চলছে, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব চলছে, তথা আমেরিকা ও নেটো একদিকে এবং অন্যদিকে রাশিয়ার যে মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বের ফল বিভিন্ন শেয়ার বাজারের ওপর কিভাবে পড়তে পারে, এটা ছিল আমাদের মেজর কনসার্ন। এবং সবচেয়ে বড় যেটা চিন্তা, এই ইউরোপে যে রাশিয়া ইউক্রেন যে দ্বন্দ্ব চলছিল, তার ফলে ইউরোপের বিভিন্ন দেশ তারা হুমকি দিতে শুরু করে যে রাশিয়ার কাছ থেকে না তারা নিতে চায় কোনো প্রাকৃতিক গ্যাস, না তারা নিতে চায় কোনো জ্বালানি তেল। এবং তখন শুধু তাই না, আমেরিকাও অন্যদের, ইউরোপের তাদের বন্ধুদেশকে অনুরোধ করে তারা রাশিয়াকে সুইফট বলে একটি মেসেজিং সিস্টেম রয়েছে, সেই সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা করে, যার ফলে রাশিয়ার যে ট্রানজ্যাকশনসগুলো, সেটা ডলারে হোক বা অন্যান্য মুদ্রায় হোক, সেটা রাশিয়া কোনোভাবেই করে উঠতে পারছিল না। রাশিয়া নিজস্ব যে কারেন্সি রুবেল, তাতে একটা খুব বিশাল একটা ধস নামে একটা পতন আসে। যদিও রাশিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ব্যাপার, যেটা ফেস সেভিং বলে, সেটা হচ্ছে রাশিয়া যে বন্ডগুলো বাজারে বিক্রি করেছিল সঠিক সময়ে, তারা কিন্তু তাদের যে ইন্টারেস্ট পেমেন্টের যে সময়টা থাকে, তারা কিন্তু ডলারেই পেমেন্ট করেছে, এবং ইন্টারেস্ট রেটটা তারা তাদের, মানে যারা তাদের ঋণ দিয়েছিল অর্থাৎ সাধারণ মানুষ, তাদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছে। কিন্তু যে সমস্যাটা হয়েছিল যে পেট্রোল এবং ডিজেলের দাম একটা সিগনিফিকেন্ট রাইজ দেখে এই পিরিয়ড অফ টাইমে, অর্থাৎ এই সময় একটা পিরিয়ড অফ টাইমে $130 ছুঁয়ে যায়। কি নাইমেক্স, কি ব্র্যান্ড, কি WTI, সমস্ত কিন্তু $110-এর উপর ট্রেড করছিল। এবার তার ভুক্তভোগী কারা? এক, প্রথমে দেখতে হবে যে কারা আর তেল রপ্তানি করে। সেক্ষেত্রে আমেরিকা সবচেয়ে বেশি তেল রপ্তানি করে, তারপর রাশিয়া, তারপর হচ্ছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস, ভেনেজুয়েলা ইত্যাদি ইত্যাদি ওপেক কান্ট্রিজগুলো, তারা বেশ কিছুটা তেল সাপ্লাই করে বিশ্ববাসীকে। এখন রাশিয়ার কাছ থেকে তেল নিতে অস্বীকার করা মানে হচ্ছে প্রায় মানে গোটা বিশ্বের 30% যে তেল উৎপাদন করে রাশিয়া, তার কাছ থেকে যদি এই তেল নিতে উৎপাদন, এই যে তেল উৎপাদিত তেল তা নিতে যদি অস্বীকার করা হয়, খুব স্বাভাবিকভাবে যে পরিমাণ আমদানি হবে সেটার পরিমাণ কমে যাবে বিশ্ববাসীর জন্য, এবং স্বাভাবিকভাবে তার চাহিদার ফলে সেই পেট্রোলের দাম, ডিজেলের দাম কিন্তু বাড়তে শুরু করেছিল। এইবার তেল যারা রপ্তানি করে তাদের থেকেও অনেক বেশি অসুবিধায় থাকে উন্নয়নশীল দেশগুলো। এখানে খেয়াল রাখতে হবে যেগুলোকে আমরা উন্নত দেশ বলে থাকি, সাধারণত আমেরিকা, চায়না, রাশিয়া, এদের কিন্তু কাছে পর্যাপ্ত তেল রয়েছে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে। এবার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরা ভারতবর্ষকে ধরি, যদিও খুব মজার ব্যাপার হলো এই যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি, অর্থাৎ প্রথম হচ্ছে আমেরিকা, যার জিডিপিতে, টোটাল জিডিপি, ওয়ার্ল্ড জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে 25%, তারপর হচ্ছে চায়না, যার ওয়ার্ল্ড জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 15.6%, তারপর অবশ্যই রাশিয়া, এবং ভারতবর্ষ হচ্ছে 5 নম্বরে। ভারতবর্ষের মোট কন্ট্রিবিউশন জিডিপি, বিশ্ব জিডিপি হচ্ছে 3.5%। সুতরাং বোঝাই যাচ্ছে যে
আমেরিকা রাশিয়া এবং চায়না থেকে অনেকটা পিছিয়ে থাকলেও আমেরিকাকে ভারতবর্ষের কিন্তু অর্থনীতি যথেষ্ট শক্তিশালী অর্থনীতি। কিন্তু দুর্ভাগ্য যেটা যে জ্বালানি তেলের জন্যে আমাদের এখনো বিদেশি দেশগুলোর ওপর নির্ভর করতে হয়। তাহলে এই যে 10,000 টাকা প্রতি ব্যারেল যে তেলের দাম উঠে গিয়েছিল সেখান থেকে এখন কমে নেমেছে 7,300, 7,350, কখনো 7,500 এর মধ্যে ট্রেড করছে। যে এই সময়ে ভারতবর্ষের অবস্থা নিঃসন্দেহে খারাপ হয়েছে, এর আগে আমি বারবার আলোচনা করছি, তবুও বারবার রিইটারেট করা এই জন্যে যে কেবলমাত্র তেলের দামই যে বেড়েছে এবং তার জন্যেই যে মূল্য বৃদ্ধি হচ্ছে এমনটি নয়। কেবলমাত্র তেলের দাম বাড়লেই যে মূল্য বৃদ্ধি হবে কোনো পণ্যের তা কিন্তু নয়, কারণ তেলের পাশাপাশি বহু এমন পণ্য রয়েছে তারা তেলের ব্যতিরেকেই তাদের দাম বৃদ্ধি হয়েছে, কারণ তাদের চাহিদা যত রয়েছে ততখানি ডিমান্ড নেই। নিকেলের দাম বেড়েছে, অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে, কপারের দাম বেড়েছে, জিঙ্কের দাম বেড়েছে, এরকম বিভিন্ন ধরনের ধাতুগুলোর দাম বেড়েছে। সোনা এবং রূপ মূল্যবান ধাতু হিসাবে তো আমি ছেড়েই দিচ্ছি, সোনার দাম একটা সময়ে সপ্তাহ দুয়েক আগে সর্বকালীন উচ্চতা ছুঁয়েছিল এবং এখনও এরকম সম্ভাবনা রয়েছে যে সোনা কিন্তু আরও তার নতুন তার সর্বকালীন উচ্চতা ভেঙে দিয়ে এগোতে পারে যদি ইউরোপের সংকট গভীরতর হয়। রূপোর ক্ষেত্রেও তাই, রূপো একসময় 69,000 টাকা প্রতি কিলো ছুঁয়ে গেছিলো, সেখান থেকে এই হাজার দুয়েক কারেকশন আছে, সেটা ভীষণ একটা নমিনাল কারেকশন। তাহলে একদিকে বিভিন্ন ধাতুর দাম বাড়ছে, একদিকে সোনার দাম বাড়ছে, একদিকে রূপোর দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। শুধু তাই নয়, এই আমাদের যে খাদ্যশস্যগুলো রয়েছে সেইগুলোর দাম বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমাগত, কারণ এর আগে আমি বলেছিলাম যে রাশিয়া এবং ইউক্রেন মিলে গোটা বিশ্বকে প্রায় মোট যে গম বা কর্ন বা ভুট্টা উৎপাদন হয় তার 30% কিন্তু উৎপাদন করে হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া। এবার ইউক্রেনে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে ইউক্রেন নতুন কিছু উৎপাদন করতে পারবে কিনা অন্তত এই মুহূর্তে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের শস্য ক্ষেতগুলোর কী হয়েছে তা সম্বন্ধে আমাদের কোনো সম্যক ধারণা নেই অন্তত এই মুহূর্তে। এটা খুবই সম্ভব তাদের শস্য বিভিন্ন শস্যক্ষেত প্রভূত ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, ইউক্রেন এবং রাশিয়া আবার মিলিতভাবে তারা যে পরিমাণ সূর্যমুখী তেল তৈরি করে অর্থাৎ রিফাইন্ড তেল তৈরি করে তার কিন্তু প্রধান উপভোক্তা ভারতবর্ষ। ইউক্রেন থেকে তেল আসা বন্ধ হয়ে গেলে, রাশিয়া থেকে তেল আসা বন্ধ হয়ে গেলে তার যে কী পরিমাণ হতে পারে সেটা আমরা অলরেডি গত এক মাসে বুঝতে পেরেছি। রিফাইন্ড তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছে। শুধু কি তেল, শুধু কি গম, শুধু কি ধাতু, শুধু কি বিভিন্ন পেট্রোকেমিক্যালসের দাম বৃদ্ধি পেয়েছে তা নয়। মজার ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক হচ্ছে তুলো। তুলোর দাম গত 52 সপ্তাহের সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ তুলোর দামেও একটা বিশাল লাভ এসছে। কয়লার কথা তো ছেড়েই দিচ্ছি, কয়লার জন্য হাহাকার চলছে গোটা ইউরোপে। এর আগেও বলেছি যে ইংল্যান্ড বিশেষ করে তাদের সমস্ত কয়লা খনিগুলো বন্ধ করে দিয়েছিল এই ভেবে যে তারা কোনো না কোনোভাবে তারা ESG নর্ম ফলো করবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স ফলো করবে, যেখানে তারা তাদের নিজেদের দেশকে দূষিত করতে দেবে না, তথা মানে সোজা কথা হচ্ছে কার্বন ক্রেডিট তারা বৃদ্ধি করবে। সেই কথা তারা রাখতে পারেনি, কয়লার দাম প্রভূত বৃদ্ধি পেয়েছে। আর জানতে হবে যে সর্বোচ্চ পৃথিবীতে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারীর মধ্যে অবশ্যই রয়েছে রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। ভারতবর্ষ প্রচুর কয়লা উৎপাদন করে কিন্তু ভারতবর্ষের যে জনসংখ্যা সেই নিরিখে এবং ভারতবর্ষের যে প্রয়োজন তার তুলনায় আমাদের কয়লা উপরন্তু আমদানি করতে হয়, আমরা রপ্তানি করার মতন জায়গায় নেই, কারণ আমাদের নিজেদের তো উৎপাদিত কয়লা নিজেদের কাজেই লেগে যায়। সব ক্ষেত্রে দাম বাড়ছে, অর্থাৎ বিভিন্ন দাম যেগুলো আমাদের জ্বালানি অর্থাৎ যেখান থেকে ইলেকট্রিসিটি উৎপাদন হয় সেই কয়লা সেটার দাম বৃদ্ধি পেয়েছে, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে লজিস্টিক্সের দাম বৃদ্ধি পেতে বাধ্য। লজিস্টিক্সের দাম বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য আনুষাঙ্গিক পণ্যগুলোর দাম পেতে বাড়তে বাধ্য।
এফএমসিজির দিকে আমরা একটু নজর দিই। আচ্ছা, আমি যখন কথা বলছি আমি আপনাদের অনুরোধ করব, যদি কারো কিছু প্রশ্ন থাকে প্লিজ করবেন, আমি অবশ্যই আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দিতে পারলে আমার ডেফিনেটলি ভালো লাগবে। যখন ইন্টারাকশনটা হয়, মানে একমুখী কথা না, যখন বিভিন্ন মানুষ কথা বলেন তখন সেই ইন্টারাকশনটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সুতরাং সবাইকে অনুরোধ করব, যদি সম্ভব আপনারা প্লিজ প্লিজ অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, এইবার চলে যাই হচ্ছে যে এই যে দেখুন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থাৎ সবসময় যে কেবল দাম তেলের ওপর, জ্বালানি তেলের ওপর নির্ভর করি সব কিছু পণ্যের দাম বৃদ্ধি হয় তা নয়। দাম বৃদ্ধি তখনই হয় খুব, মানে যেটা এটা জটিল কিছু সমীকরণ নয়, খুব সরল একটি সমীকরণ, কোনো কিছু দাম বৃদ্ধি হয় যখন কোনো কিছু চাহিদা থাকে অথচ তত কিন্তু উৎপাদন হয় না বা ততটা কিন্তু সাপ্লাই দেওয়া সম্ভব হয় না। যখনই কোনো কিছুর ক্ষেত্রে সাপ্লাই মানে কম হয় অথচ চাহিদা বেশি থাকে তখনই কিন্তু সেই জিনিসটার দাম বৃদ্ধি হতে আরম্ভ করে, খুব স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে, এর মধ্যে কিন্তু অতি আশ্চর্য নেই। তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে ডাবল এজড সোর্ড, মূল্য বৃদ্ধি কেবলমাত্র তেল নয়, সমস্ত জিনিসের এই দাম বাড়ছে। কেন দাম বাড়ছে? প্রথম কথা হচ্ছে যে যে দেশগুলো, ভারতকে মাথায় রেখে, ভারতবর্ষকে মাথায় রেখেই বলছি, যে দেশগুলো প্রধানত আমদানি নির্ভর হয়, অর্থাৎ যাদের রপ্তানির থেকে আমদানি বেশি হয় বিদেশ থেকে, সেই দেশগুলোর অর্থনীতি কিন্তু সবসময় একটা শঙ্কার মধ্যে থাকে। কারণ যখনই সেই জিনিসটা যেটা আমদানি করা হচ্ছে সেটার পরিমাণ কমে যায় অথচ চাহিদা বেড়ে থাকে, তখন কিন্তু হু হু করে জিনিসটার দাম বাড়তে থাকে একদিকে। দু নম্বর হচ্ছে আমাদের দাম মেটাতে হয় বিদেশি দেশগুলোকে, রাষ্ট্রগুলোতে আমাদের দাম মেটাতে হয় ভারতবর্ষকে নিজের পকেট থেকে টাকা দিয়ে। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু অধিকাংশ, মানে আমরা কেন, বিশ্বের অধিকাংশ দেশে যে স্ট্যান্ডার্ড কারেন্সিটা তা ব্যবহার করা হয় ফর ট্রানজাকশন বা ব্যবসা, সেটা হচ্ছে ডলার, এছাড়া কিছুটা ক্ষেত্রে রুবেল, কিছুটা ইয়েন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারতবর্ষের টাকার ক্ষেত্রে খুব কম এমন দেশ রয়েছে যার সঙ্গে ভারতের টাকার ট্রানজাকশন হয়, অর্থাৎ টাকার বিনিময় হয়, যারা টাকা নিতে রাজি থাকে। এর মধ্যে অবশ্যই দুটো দেশ রয়েছে, একটা হচ্ছে ইরান, যার সঙ্গে যখন ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আমেরিকা চড়িয়ে দিল তখন ভারতবর্ষ এবং ইরান মিলে ঠিক করেছিল যে ঠিক আছে, ইরানের যে এটা কারেন্সিটা সেটাও ভারতবর্ষ অ্যাকসেপ্ট করবে, ভারতবর্ষের টাকাও কিন্তু ইরান অ্যাকসেপ্ট করবে, এরকম একটা শর্ত, এটা একটা এরকম একটা চুক্তি হয়েছিল যার ফলে ইরানের সঙ্গে তেলের আদান প্রদানের ব্যাপারে কোনো বড় বাধা হয়ে দাঁড়ায়নি। এবার চলে আসি রাশিয়ার ক্ষেত্রে। এর আগে কি রাশিয়া কোনোদিন টাকা নিয়েছে ভারতের কাছে? উত্তর হচ্ছে বেশ, অবশ্যই নিয়েছে, ভারতও সেখানে সেক্ষেত্রে রুবেলে নিয়েছে, কিন্তু বর্তমান অবস্থায় সুইফট সিস্টেমটা না থাকায় ভারতীয় সরকার এইটা ভাবছে যে আমাদের যে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেসটা রয়েছে ইউপিআইটা, সেইটা ব্যবহার করে রাশিয়ার সঙ্গে আমাদের ট্রানজাকশন করা সম্ভব কিনা। তার কারণটা হচ্ছে যে একটি, মানে যতই আমেরিকা হুমকি দিক না কেন, আমরা দেখতে পেয়েছি, বুঝতে পারছি এতদিন অবধি যে আমেরিকার দিনের পর দিন যে নিষেধাজ্ঞাগুলো চাপিয়ে চলেছে রাশিয়ার ওপর, সেক্ষেত্রে আমেরিকার কিন্তু খুব কম ক্ষমতা রয়েছে এই মুহূর্তে যে রাশিয়ার থেকে অন্যান্য দেশগুলোকে প্রতিহত করে তেল বা গ্যাস নেওয়ার ক্ষেত্রে। কারণ ইউরোপের 27টা দেশ সম্পূর্ণভাবে নিজেদের এনার্জির রিকোয়ারমেন্ট মেটাতে রাশিয়ার ওপর নির্ভরশীল, সুতরাং রাশিয়ার গ্যাস এবং তেল নিতে তারা বাধ্য। সুতরাং সমস্ত দেশেই রাশিয়ান গ্যাস যাচ্ছে, সমস্ত দেশে কিন্তু রাশিয়ার তেল ঢুকছে। এবার শুধু তাই না, রাশিয়া এটাও বলেছে যদি আমাকে রুবেলে পে করো তবেই আমি অ্যাকসেপ্ট করব, নতুবা আমি কিন্তু তোমাদের তেল বন্ধ করে দিতে পারি, রাশিয়া একটি হুমকি দিয়েছে। অন্যদিকে কেন এই তেল দেশগুলো রাশিয়ার ওপর নির্ভরশীল? কারণ রাশিয়া প্রতিবেশী দেশ, সবচেয়ে কাছের দেশ, সুতরাং ট্রেডের যে ট্রানজাকশন, এই যে কস্ট অফ ক্যারিং, যেটা লজিস্টিক্স, সেটা কিন্তু রাশিয়া থেকে তেলটি নিলে অত্যন্ত কম হয়। ভারতবর্ষ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষ আমাদের
এই মুহূর্তে রাশিয়ার থেকে 7 দিনের মতো চলার মতন তেল কিন্তু অলরেডি কিনে নিয়েছে আমেরিকা শত হুমকি সত্ত্বেও। কেন নিয়েছে? প্রথম কারণটা হচ্ছে যে কেন রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার প্রধান কারণটা হচ্ছে অবশ্যই নিজস্ব স্বার্থ দেখা। ভারতবর্ষ একদম ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে আমেরিকার হুমকিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে বলে দিয়েছে যে আমাদের দেশের স্বার্থ প্রথম, যেটা হলে ভারতের স্বার্থ মানে লঙ্ঘন হবে না, যেটা ভারতের স্বার্থের পরিপন্থী হবে না, সেরকম কাজ আমরা অবশ্যই করব, সুতরাং আমরা রাশিয়ার কাছ থেকে তেল নেব। রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে রাশিয়া ভারতকে অন্তত $35 প্রতি ব্যারেল কমে তেল দিতে রাজি হয়েছে, এখনকার দামে নয়, অর্থাৎ $117, $118, $112 এই যে লেভেল চলছে এর থেকে $35 কম নয়। যুদ্ধ শুরু হওয়ার আগে যখন তেলের দাম মোটামুটি $90 থেকে $95 ঘোরাফেরা করছিল, সেই সময়ের ওপর $35 ডিসকাউন্ট দিতে রাজি হয়েছে রাশিয়া ভারতকে। স্বাভাবিকভাবেই যেখানে প্রায় অর্ধেক দাম, যদি আমি $118 ধরি, সেখানে যদি $65 ধরি, অর্থাৎ ঠিক আন্তর্জাতিক বাজারে বর্তমানে তেলের দাম যা চলছে প্রতি ব্যারেল $112 থেকে $118, তার ঠিক প্রায় অর্ধেক দামে যদি রাশিয়া আমাদের তাদের উরাল গ্রেড তেল সরবরাহ করে, আমরা কেন নেব না? কারণ উরাল গ্রেড তেলটা বিশ্বের অন্যতম ভালো কোয়ালিটির জ্বালানি তেল হিসাবে পরিগণিত হয়, সুতরাং রাশিয়া ঠিক সেই তেলই ভারতবর্ষকে সাপ্লাই করতে রাজি হয়েছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা কি করতে পারে। আমেরিকা ভারতের ওপর এই মুহূর্তে খুব একটা নিষেধাজ্ঞা চাপাতে রাজি থাকবে না, তার প্রধান কারণটা হচ্ছে কোয়াড। কোয়াডটা কি? যে আমাদের মাথায় রাখতে হবে যে তাইওয়ান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স এই যে এরিয়ার যেটা নাম হচ্ছে সাউথ চায়না সি, সেখানে চায়না বারবার চেষ্টা করছে যে দ্বীপপুঞ্জ তৈরি করে, আর্টিফিশিয়াল দ্বীপ তৈরি করে তার উপর নিজেদের সেনাবাহিনী এবং নিউক্লিয়ার ওয়েপন্স বসিয়ে দেবে, যাতে তাইওয়ানের উপর নজর রাখা যায়, অস্ট্রেলিয়ার উপর নজর রাখা যায়। শুধু তাই না, সেই এরিয়াটা যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে ভারত এতে মহাসাগরে তাদের পক্ষে আসাটা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না, এটা চায়না খুব ভালো বোঝে। সুতরাং চায়না চেষ্টা করছে যে করেই হোক তাইওয়ান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া সবাইকে হুমকি দিয়ে ওই সাউথ চায়না সিকে দখল করার। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত ইত্যাদি দেশগুলো তারা একটা গ্রুপ তৈরি করেছে যার পোশাকের নাম হচ্ছে কোয়াড। এই অ্যালায়েন্সের উদ্দেশ্যটা হচ্ছে চায়নার উপর নজরদারি বাড়ানো, যাতে চায়না কোনো রকম অনৈতিক সামরিক অভিযান তাইওয়ান বা জাপান বা পার্শ্ববর্তী দেশগুলোর উপর না করতে পারে। আমেরিকা এটাও জানে যে একদিকে রাশিয়া অলরেডি শত্রু হিসাবে তাদের কাছে রয়েছে, রাশিয়া মাথায় রাখতে হবে রাশিয়া থেকে আমেরিকার ডিস্টেন্স কিন্তু মাত্র 53 কিলোমিটার, যেভাবে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে ডিস্টেন্স হার্ডলি কয়েক মাইল, ঠিক একইভাবে রাশিয়া চায়না কিন্তু মানে রাশিয়া এবং আমেরিকা অত্যন্ত কাছাকাছি। সুতরাং চায়নার ভয় হচ্ছে যে একই দিক থেকে চায়না এবং আমেরিকা যদি রাশিয়া আক্রমণ করে তাহলে আমার কি হবে। সুতরাং তাদেরকে ভারতকে মানে তাদের কিন্তু অবশ্যই এটা প্রয়োজন যে ভারতকে তাদের পাশে লাগবে। সুতরাং তারা এই মুহূর্তে ভারতকে যতই হুমকি দিক তারা কিন্তু ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপাতে কিন্তু হেজিটেট করবে। ভারতেরও একটা অবশ্যই তার কারণ রয়েছে, ভারত বলে যে ইউরোপে তো কোনো দেশ এই নিষেধাজ্ঞা মানছে না, সুতরাং আমরা কেন মানব। এর আগেও পরমাণু বোমা বিস্ফোরণের সময় কিন্তু ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তারা ভারতের একটি চুলও নড়াতে পারেনি, কারণ ভারতবর্ষ সেলফ সাফিসিয়েন্ট একটা দেশ, ১৩৯ কোটি দেশের মানুষের হ্যাঁ কিছু অসুবিধা ডেফিনেটলি হয়েছে, বিশেষ করে
ইলেকট্রনিক্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, ডেফিনেটলি ওষুধের দিক থেকে ডেফিনেটলি অসুবিধা হয়েছে, কিন্তু ভারত সেই ধরনের বিশেষজ্ঞা অগ্রাহ্য করে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। তাহলে এই শেয়ার মার্কেট নিয়ে আমরা যখন আলোচনা করছি, তখন এত কথা বলার কারণ কি? কারণ প্রধান কারণ হচ্ছে যে আমরা চিরকালই শেয়ার মার্কেট নিয়ে যখন আলোচনা করি, তখন আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে কিন্তু ডিল করি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক এলিমেন্টসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে যখন যুদ্ধের সম্ভাবনা দেখা যায়, তখন কিন্তু ম্যাক্রো ইকোনমিক ইভেন্টসগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই জন্যে আমেরিকার কথা, সেই জন্যে চায়নার কথা, সেই জন্যে রাশিয়ার কথা, ইউক্রেনের কথা, ইউরোপের কথা বারবার ফেরত আসবে। এবার আরেকটা কথা মাথায় রেখে দেওয়া যাক, তাহলে আমাদের ভারতের ওপর চাপ কি পড়ছে? উত্তর হচ্ছে ডেফিনেটলি চাপ পড়ছে। তার কারণটা হচ্ছে ভারত, ইউক্রেন কিন্তু অত্যন্ত টেকনোলজিক্যালি ভীষণ একটা উন্নত দেশ, এটা অস্বীকার করে লাভ নেই। শুধু তাই না, তাদের চিকিৎসা ব্যবসাও অত্যন্ত উন্নত, এবং ভারতবর্ষের একটা মেজর পরিমাণ ওষুধের ব্যবসা কিন্তু হয় রাশিয়া এবং ইউক্রেনে। অর্থাৎ ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ ওষুধ সরবরাহ হয় আমাদের যে কোম্পানিগুলো রয়েছে, ফার্মা কোম্পানিগুলো রয়েছে, তারা একটা সিগনিফিকেন্ট পরিমাণ ওষুধ কিন্তু সাপ্লাই করে এই এই রাশিয়া, ইউক্রেন প্রভৃতি বিভিন্ন বেলারুশ ইত্যাদি বিভিন্ন দেশগুলোকে। সুতরাং এই জায়গাটা, এই যুদ্ধের ফলে আমাদের বেশ কিছু ফার্মান কোম্পানি, তাদের পার্টিকুলারলি ডক্টর রেড্ডিজ ল্যাবের মতন কোম্পানিগুলো, তাদের পক্ষে কিন্তু বেশ কিছুটা অসুবিধা হচ্ছে। দু নম্বর হচ্ছে যে ভারতবর্ষে যে ওষুধ তৈরি হয়, তার যে API অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এইটা কিন্তু আসে বেশ কিছুটা চায়না, বেশ কিছুটা ইউরোপ থেকে। সুতরাং এখানে কিন্তু এই এই যে API যে অর্থাৎ ওষুধ তৈরি করতে যে তার যে নির্যাসটা, সেটা কিন্তু আসে বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে এবং চায়না থেকে। সেই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে যে কারণ এই API কম আসার ফলে বা তার সাপ্লাই ব্যাহত হওয়ার ফলে বিভিন্ন ওষুধপত্রের দাম কিন্তু বৃদ্ধি হচ্ছে। ওই একই কজ অ্যান্ড এফেক্ট, সেটা হচ্ছে সাপ্লাই না থাকলে ডিমান্ড বৃদ্ধি হলে খুব স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। এবার চলে আসি হচ্ছে যে এত কিছুর ফলে তেলের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসপত্র কমোডিটিস যেগুলোকে আমরা বলি, তার একের পর এক একের পর এক দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়ছে? সাধারণ মানুষের উপর অত্যন্ত সাংঘাতিক প্রভাব পড়ছে, যেটার পোশাকি নাম হচ্ছে মূল্যবৃদ্ধি। অর্থাৎ মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ থেকে ছ মাস আগে যে টাকা দিয়ে যে পণ্যটি কিনতে পারতেন, এখন তার এই বর্তমান অবস্থায় তাকে অন্তত 20% বেশি দিয়ে ওই একই জিনিস, একই পণ্য কিনতে হচ্ছে। এটা হয়, এটা আমাদের সমাজের হায়ারার্কি আমরা যদি দেখি, যে যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ, তাদের পক্ষে এই জিনিসপত্রের দাম বাড়লে তাদের পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব। সবচেয়ে সাফার করে হচ্ছেন একদম যারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি সাফার করেন। তুলোর দাম বাড়লে জামা কাপড়ের দাম বাড়বে, কারণ তুলো জামা কাপড় একটি মূল ইনগ্রিডিয়েন্ট অবশ্যই তুলো, যে যেগুলো আর্টিফিশিয়াল নয়, যেগুলো কার্বন থেকে তৈরি হয়, সেই টেরিলিন থেকে, সেইগুলোর বলছি না, যেগুলো কটন থেকে তৈরি হয়, অর্থাৎ জামা প্যান্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলোর দাম বাড়তে বাধ্য। এক, দু নম্বর হচ্ছে মূল্যবৃদ্ধির যে আশঙ্কা রয়েছে, আজকের RBI একটা স্টেটাস কো মেনটেন করেছে, অর্থাৎ রেপো রেট, রিভার্স রেপো রেট কোনো কিছুই পরিবর্তন করেনি। কিন্তু তার মানে এই নয় যে মূল্যবৃদ্ধি নেই, তার মানে এই নয় যে সামনের কয়েক মাসে RBI তাদের নেক্সট মনিটারি পলিসি কমিটি মিটিংয়ে তারা সুদের হার বৃদ্ধি করবে না, এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আবার বলছি, RBI এর দুটো অবজেক্টিভ রয়েছে, এক হচ্ছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, দুই হচ্ছে ইনফ্লেশনকে টেম বা কন্ট্রোল করা বা মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা। আর RBI এর কাছে যেটা প্রায়োরিটি, সেটা কিন্তু অবশ্যই মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা, কারণ RBI সমস্ত স্তরের মানুষের কথা ভেবে তবে কিন্তু পলিসি বাজারে নিয়ে আসেন বা পলিসির কথা বলেন, পলিসি চেঞ্জের কথা বলেন।
যদি আরবিআই দেখেন কোনো কারণে ইনফ্লেশন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, মূল্যবৃদ্ধি আমাদের বা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না, আরবিআই কিন্তু তার খুব তারা কিন্তু নিজেদের তারা কিন্তু এই হ্রাস টেনে ধরবেন, সেক্ষেত্রে তাদের সুদের হার বৃদ্ধি করতে কিন্তু কোনো ধরনের আপত্তি কিন্তু ডেফিনেটলি থাকবে না, এটা মাথায় রাখতে হবে। দেখি, আমি আমি আবার বলছি যে প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, সুবীর বাবু প্রশ্ন করেছেন, অমৃত বাবু প্রশ্ন বলেছেন যে নমস্কার অমৃতবাবু, নমস্কার, ভালো থাকবেন, যদি প্লিজ কিছু প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। সুবীরবাবু বলেছেন যে আদানি পাওয়ার অ্যান্ড টাটা মোটর শেয়ার ফর লং টার্ম, ইওর ওপিনিয়ন প্লিজ। এইটা একটা খুব বড় প্রশ্ন, কারণ ব্যাপারটা হচ্ছে যে সুবীরবাবু বলতে আপত্তি নেই, এই মুহূর্তে আদানি গ্রুপের যতগুলো কোম্পানি রয়েছে গত 3 বছরে একটা মিরাকুলাস রাইজ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মজার ব্যাপার হচ্ছে আদানি গ্রুপ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে গ্রুপে রূপান্তরিত হয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্ণধার মুকেশ আম্বানিকেও মোট পার্সোনাল সম্পদের দিক থেকে কিন্তু এই আদানি তিনি কিন্তু গৌতম আদানি কিন্তু কিন্তু ছাড়িয়ে গিয়েছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে 3 বছরে যে বিপুল উত্থান হয়েছে সেই তুলনায় কি আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানি তাদের সেলস এবং লাভ বা প্রফিট বাড়িয়েছে? উত্তর হচ্ছে দুটো কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ একদিকে শেয়ারের দাম যেরকম বহুগুণ বেরিয়ে গেছে, মানে বেড়ে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগকারীদের সম্পদ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্য নেই তাদের প্রফিট বা তাদের সেলস বৃদ্ধির ক্ষেত্রে। এই মুহূর্তে আপনি যদি বিভিন্ন কোম্পানির, আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারগুলো দেখতে থাকেন, তাহলে বুঝবেন কি আদানি পাওয়ার, কি আদানি গ্রিন এনার্জি, কি আদানি ট্রান্সফর্মার্স, কি আদানি এন্টারপ্রাইজেস, যতই যে কোম্পানিগুলোরই নাম আপনি মুখে নিন না কেন, তার বাস্তব হচ্ছে তাদের পি রেশিও কোনোটা 300, কোনোটা 400, কোনোটা 200। আদানি উইলমারের ক্ষেত্রে দেখুন তাদের প্রাইস পার বুক যেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কোনোটা 20, কোনোটা 40, কোনোটা 50, কোনোটা 100। অর্থাৎ এইগুলো বিপুলভাবে ওভার প্রাইসড, বিপুলভাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরপরেও কিন্তু সাধারণ মানুষ এই ধরনের কোম্পানির শেয়ার কেনা ছাড়েননি। এইটা বলার মানে এই প্রথম কথা হচ্ছে যে আদানির যে উদাহরণ দিলাম যে আদানি এই মুহূর্তে আদানির শেয়ারগুলো দাম হচ্ছে অত্যন্ত চড়া, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগে আমরা FMCG ফাস্ট মুভিং কনজিউমার গুডসের যে কোম্পানিগুলো সেইগুলো অর্থাৎ হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, ITC, তারপর মেরিকো, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর ক্ষেত্রে আমরা হিউজ পি রেশিও দেখেছি, অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও কোনোটা 70, কোনোটা 80, কখনো 100 বার জাপেন্স ইত্যাদি। আবার পেন্ট সেক্টরেও একই কথা, যে পেন্ট সেক্টরের যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলোর পি রেশিও কিন্তু অত্যন্ত হাই, অর্থাৎ 100, 125, 150। কিন্তু আদানির গ্রুপের যে শেয়ারসগুলো বা কোম্পানিজগুলো তাদের যে এই বিপুল পরিমাণ উত্থান এবং তাদের যে পি রেশিও পোশাকি ভাষায় একদম খুব সাধারণ মানুষের ভাষায় যদি বলতে হয়, পি রেশিও মানে হচ্ছে যে একটি কোম্পানি এই মুহূর্তে যদি 1 টাকা লাভ করে তাকে সেই প্রফিটটাকে দ্বিগুণ করতে 400 বছর লাগবে। অর্থাৎ আমি যদি 1 টাকা প্রফিট করি, আমার ওই 1 টাকা প্রফিটকে 2 টাকা প্রফিটে নিয়ে আসতে আমার 400 বছর লাগবে। এটা খুব পোশাকি ভাষায় হচ্ছে পি রেশিও। তাহলে তার মানে কি পি রেশিও বেশি থাকা খারাপ? উত্তর হচ্ছে মোটেই না। যেগুলো গ্রোথ কোম্পানিজ, যেগুলোকে আমরা বলি গ্রোথ কোম্পানিজ, অর্থাৎ খুব দ্রুত হারে প্রত্যেক বছর বাড়ে, তাদের ইউজুয়ালি পি রেশিও সাধারণত স্বাভাবিকভাবে মানে মোটামুটি 30 থেকে 60, 70, 80 মধ্যে থাকে এবং মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না, মানুষ সেই কোম্পানির ক্ষেত্রে বেশি টাকা দিতে রাজি থাকেন। অর্থাৎ এটাকে বলে একটা প্রিমিয়াম দেওয়া, বিশেষ করে এই ধরনের ব্লু চিপ কোম্পানিগুলোর ক্ষেত্রে যারা নিশ্চিন্তভাবে গ্রোথ বা বৃদ্ধি দেখাচ্ছে।
আরও কিছু কোম্পানি রয়েছে যাদের পি রেশিও মানে এদের পাশাপাশি দেখলে অত্যন্ত মানে ম্রিয়মাণ মনে হবে, অদ্ভুত মনে হবে যে এত দাম কম কেন, পি রেশিও কোনোটার 8, 10, 12, 14, 16, 18 ইত্যাদি, অর্থাৎ পি রেশিও বর্তমান মার্কেটে যদি গ্রোথ রেশিও শেয়ারসগুলোর পাশাপাশি রাখি তাহলে কিন্তু অত্যন্ত কম লাগবে। সেগুলোকে বলা হয়েছে ভ্যালু শেয়ার্স। ভ্যালু শেয়ার্স মানে হচ্ছে যে কোম্পানিগুলো এখনও নিয়মিত হারে খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করেনি, কিন্তু যেদিন থেকে বৃদ্ধি করা শুরু করবে সেদিন 10 বছর, 15 বছর, 20 বছর ধরে লাগাতার বৃদ্ধি পেয়ে যাবে। এরকম একটি উদাহরণ হচ্ছে HDFC ব্যাংক। অবাক করার মতন ব্যাপার হচ্ছে গত 10 থেকে 15 বছর যদি আপনি যদি HDFC ব্যাংকের উত্থান দেখেন অবাক হয়ে যাবেন। প্রত্যেক বছর তাদের গ্রোথ তাদের কিন্তু 15 থেকে 20% কখনো কখনো 25% বৃদ্ধি পেয়েছে, বোথ আর্নিংস গ্রোথ অ্যান্ড প্রফিট। অর্থাৎ এটা সম্ভব গ্রোথ শেয়ারসগুলোর ক্ষেত্রে, এইরকম রিকারেন্ট নিয়মিতভাবে তাদের প্রফিট বৃদ্ধি এবং আর্নিংস বৃদ্ধি করা সম্ভব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এটা তাহলে প্রশ্নটা হচ্ছে যে আদানি এন্টারপ্রাইজেস কি ওভার প্রাইসড? উত্তর হচ্ছে ওভার প্রাইসড। মোটামুটি এটাকে বলা যেতে পারে যে ধরুন আপনি যদি ইলিশ মাছ, আমি বারবার ওই ইলিশ মাছটা আমার ক্ষেত্রে ভীষণ আমি ওটাকে একটা মেটাফার হিসেবে ইউজ করি, যে ইলিশ মাছ আমি মানে সাধারণ মানুষ কখনোই 6,000 টাকা দিয়ে প্রতি কিলো বা 8,000 টাকা দিয়ে কিলো কিনে খেতে যাবে না। খুব স্বাভাবিকভাবে সেটা জামাই ষষ্ঠী হলেও তিনি কিনে খাবেন না 8,000 টাকা কিলো, বা জামাইকে কিনে খাওয়াবেন না খুব স্বাভাবিকভাবে। তাহলে ইলিশ মাছ মানুষ কখন খেতে পছন্দ করবেন? মানুষ মোটামুটি যখন ইলিশ মাছের দাম 600, 700, 800, 1000, খুব মেরে কেটে হয়তো 2000 অবধি যেতে পারে, তবে মানুষ হয়তো কিনবেন, মধ্যবিত্ত মানুষ তখন গিয়ে সেই মাছটি কিনবেন। এই মুহূর্তে আদানি এন্টারপ্রাইজের অবস্থা ওই 8,000 টাকা কিলো ইলিশ মাছ কিনে খাবার মতন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রুপ যতই ভালো পারফর্ম করুক না কেন, অত্যন্ত চড়া মানে চড়া দামে কিন্তু তাদের শেয়ারগুলোর ট্রানজ্যাকশন হচ্ছে, কেনা বেচা চলছে। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে টাটা মোটরসের ক্ষেত্রে। আচ্ছা, টাটা মোটরসের ক্ষেত্রে দেখুন একটা বলা যেতে পারে টাটা মোটরস একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং ইন্টারন্যাশনাল কোম্পানি তো বটে, এটা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। টাটা মোটরসের আমরা যদি টাটা মোটরসকে দেখি, টাটা মোটরসের ব্যবসাটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। টাটা মোটরসের দুটো সবচেয়ে বড় মার্কেট একটা অবশ্যই হচ্ছে চায়না, এবং আরেকটি হচ্ছে ইউরোপ, বিশেষ করে জার্মানি। তাহলে সেই এই আন্তর্জাতিক বাজারে টাটা মোটরস কি এমন বিক্রি করে যার জন্যে চাইনিজ খরিদ্দাররা পাগল, যার জন্যে জার্মান খরিদ্দাররা পাগল, সেখানে তারা তাদের নিজস্ব কোম্পানি, নিজস্ব বড় বড় কোম্পানিগুলোকে সরিয়ে দিয়ে তারা এই টাটা মোটরসের এই গাড়িগুলো কিনছে? উত্তর হচ্ছে যে টাটা মোটরসের দুটো আইকনিক গাড়ি রয়েছে, একটা হচ্ছে ল্যান্ড রোভার আর একটা হচ্ছে জাগুয়ার। এবং এই ল্যান্ড রোভার জাগুয়ার টেকনোলজিক্যালি বিশ্বের অন্যতম সেরা দুটো গাড়ির মধ্যে, দুটোই জাগুয়ার এবং ল্যান্ড রোভার দুটোই কিন্তু বিশ্বের টেকনোলজিকে দিক থেকে উন্নত দুটো গাড়ি এবং ভীষণ রেজিলিয়েন্ট দুটো গাড়ি। আচ্ছা, এইবার তাহলে টাটা মোটরসের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? টাটা মোটরসের ক্ষেত্রে সমস্যাটা মানে বহুবিধ। এক, সেটা হচ্ছে যে সাধারণত খেয়াল করে দেখেছে টাটা মোটরস কিন্তু অটো সেক্টরে বিলং করে, এটা একটা সাইক্লিক্যাল কোম্পানি। যখনই এরকম সমস্যা আসে, অর্থাৎ মানে এই মূল্যবৃদ্ধি হতে থাকে, তখন যে সাইক্লিক্যাল কোম্পানিগুলো তারা কিন্তু ভীষণ সাফার করে। সাইক্লিক্যাল কোম্পানি মানে অর্থনীতি যখন ভালো থাকে তখন তারা ভালো করবে, অর্থনীতি যখন বেকায়দায় থাকে তারা কিন্তু খারাপ পারফরমেন্স করে। এইটা এইবার হচ্ছে যে অর্থনীতি বর্তমান অবস্থায় একটু বেকায়দায় পড়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ প্রথম কথা হচ্ছে যে আমাদের যেহেতু তেল আমদানি করতে হয় বিদেশ থেকে, ফলে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে। দু নম্বর হচ্ছে যে
টাটা মোটরস, আমি যেটা বললাম যে একটা ডোমেস্টিক একটা তার এ রয়েছে, ব্যবসা রয়েছে, এবং একটা ইন্টারন্যাশনাল ব্যবসা। ইন্টারন্যাশনাল ব্যবসাটা ভারতবর্ষে তাদের মূল্যবৃদ্ধি হলে ইন্টারন্যাশনাল ব্যবসাটা ততখানি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে অবশ্যই ডোমেস্টিক। এবং এই জায়গাটায় যেটা সমস্যা হয়ে যায়, যখনই মূল্যবৃদ্ধি হয়, আরবিআই এখনও অবধি রেট বাড়ায়নি, কিন্তু অতীতে তো বাড়িয়েছে বহুবার, যখনই রেট বাড়িয়েছে মানুষ প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে তারা ঋণ নিতে অস্বীকার করে, তারা ঋণ নেওয়া থেকে পিছিয়ে যায়। সেটা গৃহঋণ হতে পারে, সেটা অটল মানে কার লোন হতে পারে, অথবা সেটা পার্সোনাল লোনও হতে পারে। এবার অধিকাংশ মানুষই কিন্তু তারা পকেট নিজের পকেট থেকে টাকা খরচ করে গাড়ি কেনেন না, তারা সাধারণত অবশ্যই অপেক্ষা করেন যে ফিনান্সের জন্য, তারা ফিনান্স পেলে তখন সেই ফিনান্সের সাহায্যে তারা ইএমআই দিয়ে তারা কিন্তু গাড়িগুলো কেনে। এইবার যদি যদি আরবিআই দেখে যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে, খুব সহজেই তারা হ্রাস টানবেন, তারা সুদের হার বৃদ্ধি করবেন, এবং যে মুহূর্তে সুদের হার বৃদ্ধি করবেন, মানুষ যে মানুষগুলো ভাবছিলেন যে এই মুহূর্তে গাড়িটা কিনবো, তারা গাড়ি কেনা থেকে পিছিয়ে আসবেন। বহু মানুষ সাইকোলজিক্যালি মানুষ তাই করেন, গৃহঋণের ক্ষেত্রেও তাই। আমি গৃহঋণে আপাতত যাচ্ছি না, আমি অটো লোনের ক্ষেত্রেই চলে আসি বা কার লোনের ক্ষেত্রেই চলে আসি। এইবার ভারতবর্ষের অধিকাংশ মানুষই মানে যারা গাড়ি কেনেন তারা মধ্যবিত্ত, মানে টাটার যারা গাড়ি কেনেন তারা মধ্যবিত্ত, এবং তারা ইএমআই বা মানে তার লোনের সাহায্যে তারা গাড়ি কিনতে পছন্দ করেন। পরে তারা স্বাভাবিকভাবে পিছিয়ে গেলে সেই চাপটা সরাসরি আসবে গাড়ি মানে গাড়ি শিল্পের ক্ষেত্রে, মানুষ পিছিয়ে আসবেন গাড়ির ক্ষেত্রে, তারা নতুন গাড়ি কেনার ক্ষেত্রে থেকে পিছিয়ে আসবেন, অর্থাৎ সরাসরি গাড়ি শিল্পের উপর একটা আঘাত আসবে। এর আগেও দেখেছি আরবিআই যখনই মোটামুটি সুদের হার বৃদ্ধি করে মানে তখনই কিন্তু কার গাড়ির পার্টিকুলারলি গাড়ি কিন্তু গাড়ির শিল্প কিন্তু বিপদে পড়ে। এবার এখান থেকে এবার চলে আসে, সুতরাং টাটা মোটরসের এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ধরুন এই মুহূর্তে টাটা এই মুহূর্তে ডলারের দাম 75.80 টাকা করে চলছে। এবার সেটা গত এক মাসে দেড় মাসে ডলার টাকার তো টাকা দুর্বল হয়েছে, ডলার শক্তিশালী হয়েছে, অর্থাৎ এই সময় যারা বিভিন্ন পণ্য রপ্তানি করে তাদের পক্ষে সোনায় সোহাগা হয়েছে। এই কারণেই যে তাদের ক্ষেত্রে তারা যেহেতু বিদেশে মানে বিভিন্ন পণ্য বিক্রি করছেন, তারা টাকাটা পাবেন ডলারে, সুতরাং ডলারটা যেহেতু বেশি মূল্যবান হয়েছে টাকার তুলনায়, খুব স্বাভাবিকভাবে তাদের ফরেক্স গেইন হবে। কিন্তু যখন টাকা দুর্বল হবে তখন কিন্তু এই বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে মানে বিভিন্ন যারা বিদেশে জিনিসপত্র বিক্রি করে তাদের ক্ষেত্রে বড় সমস্যা হবে, এটাকে সেক্ষেত্রে হবে ফরেক্স লস। এক টাকা দু টাকা ফরেক্স লস হয় না, কয়েকশো কোটি টাকা থেকে কয়েক হাজার কোটি টাকা অবধি ফরেক্স লস হতে পারে, যেটি একটি কোম্পানি বিশেষ করে সাইক্লিক্যাল কোম্পানিগুলোকে কিন্তু ভীষণভাবে ভোগায়। এটা মাথায় রাখতে হবে, টাটা মোটরস কোম্পানি হিসেবে নিঃসন্দেহ মূল্যবান, কিন্তু টাটা মোটরসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ডোমেস্টিক বিজনেস এবং আন্তর্জাতিক বিজনেস দুটো একসঙ্গে রয়েছে একই কোম্পানির ছাতায়, মানে একটি কোম্পানির মধ্যে। যতক্ষণ না স্কিম অফ অ্যারেঞ্জমেন্ট হবে, যতক্ষণ না টাটা মোটরস তার ডোমেস্টিক বিজনেসটাকে ইন্টারন্যাশনাল বিজনেস থেকে আলাদা করবে, যেটা এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, সেটা টাটা মোটরস করবে বলে মনে হয় না। আচ্ছা, এই হচ্ছে আপাতত অবস্থা। এই হচ্ছে আপাতত অবস্থা। তাহলে শুধু টাটা মোটরসের লং টার্ম যেটা টাটা মোটরসের ক্ষেত্রে যেটা যদি লং টার্ম আপনি যদি অবজারভেশন দেখেন সেটা হচ্ছে, দেখুন সেটা একই কথাই খাটবে যে টাটা মোটরস বলুন বা যে কোনো সাইক্লিক্যাল আপনি যদি এটা দেখেন সাইক্লিক্যাল বিজনেসেসগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ওপর নিচ কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে, এই ভোলেটিলিটিটা কিন্তু কন্টিনিউ করবে, পারসিস্ট করবে। অর্থনীতি ভালো থাকলে টাটা মোটরস ভালো থাকবে, অর্থনীতি খারাপ থাকলে টাটা মোটরস কিন্তু ততটা ভালো করতে পারবে না। এবং শুধু সেটা টাটা মোটরসের ক্ষেত্রে না, সেটা বিভিন্ন গাড়ির ক্ষেত্রেই ওই একই কথা সত্যি। সেটা হচ্ছে যে
টাটা মোটরসের মতন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টাটা মোটরসের মতন মারুতি, টাটা মোটরসের মতন অশোক লেল্যান্ড, টাটা, এবং শুধু তাই না, এটা চার চাকার কথা বলছি, দু চাকার ক্ষেত্রেও একই কথা। মানে যখনই মানে সুদের হার বৃদ্ধি হয় তখন দু চাকাগুলোর ক্ষেত্রেও একই রকম কোপ নেমে আসে। সুতরাং এই মুহূর্তে মানে বিভিন্ন মানুষ যেটা ভয় পাচ্ছেন যে মূল্যবৃদ্ধি হাতের বাইরে চলে গেলে আরবিআই কি করতে পারে, আরবিআই তো আজকে ডিসিশন দিয়ে দিয়েছেন, কিন্তু সামনে মোটামুটি কয়েক সপ্তাহ আপাতত কোনো রকম সুদের হার বৃদ্ধির কোনো তো পরিকল্পনা আরবিআইয়ের নাম মানে আছে বলে তো মনে হচ্ছে না। সুতরাং এই সময় ভলেটিলিটি কম লাগবে। আরেকটা কথা বলে দিই, এই প্রসঙ্গ যখন এলো, মূল্যবৃদ্ধি যখন এলো, আরবিআইয়ের পলিসির কথা যখন এলো, তখন কিন্তু একটা কথা বলে রাখা ভালো, যে যারা শুনছেন তাদের এটা মনে রাখলে আমার মনে হয় খুব ভালো হবে, সেটা হচ্ছে কেবলমাত্র যে অটো সেক্টর অ্যাফেক্টেড হয় মূল্যবৃদ্ধির ফলে তা কিন্তু নয়, অ্যাফেক্টেড হয় এরকম বহু রয়েছে, সেক্টরস রয়েছে যারা সরাসরি অ্যাফেক্টেড হয়, যারা একদম পুরোপুরি সরাসরি কিন্তু তারা অ্যাফেক্টেড হচ্ছে। কাদের দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে? অবশ্যই মূল্যবৃদ্ধি দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে। এর মধ্যে একটা সেক্টর ডেফিনেটলি হচ্ছে রিয়েল এস্টেট, একটা সেক্টর হচ্ছে ফিনান্স, এবং ফিনান্সের মধ্যে আমি দুটো ভাগ করব, একটা হচ্ছে ব্যাংকিং এবং আর দুটো হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ তথা হাউসিং ফিনান্স কোম্পানিজ। কারণ ব্যাপারটা হচ্ছে যখনই সুদের হার বৃদ্ধি হবে মানুষ ইনএভিটেবলি এবং ইনভেরিয়েবলি তারা কোনো রকম গৃহ ক্রয় করার থেকে পিছিয়ে আসবেন বা অন্তত তিনবার ভাববেন সেই গৃহটি নির্মাণ করবেন কি ক্রয় করবেন কি না। সুতরাং গাড়ি সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে, ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে, হাউসিং সেক্টর সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে, রিয়েল এস্টেট সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে, অর্থাৎ মানুষ কিনতে চাইছে না। এবার এগুলো তো সরাসরি আঘাত, এবার পরোক্ষ আঘাত কিসের ওপর আসছে? পরোক্ষ আঘাত আসছে, যে আমি যদি অটো থেকে শুরু করি, অটো সেক্টর থেকে শুরু করি, পরোক্ষ আঘাত আসছে হচ্ছে অটো অ্যান্সিলিয়ারিজ, গাড়ির যন্ত্রাংশ, পরোক্ষ আঘাত আসছে হচ্ছে গাড়ির টায়ার যার সাহায্যে গাড়ি চলে, পরোক্ষ আঘাত হচ্ছে পেন্টস কোম্পানিগুলো যার সাহায্যে গাড়ির মানে এগুলো বডিটা রং করা হয়, তার মধ্যে একটি প্রিমিয়ার কোম্পানি অবশ্যই কানসাই নেরোল্যাক ইন্ডাস্ট্রিয়াল পেন্টসের জন্য বিখ্যাত, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। ঠিক একইভাবে রিয়েল এস্টেট ক্ষতিগ্রস্ত হলে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? রিয়েল এস্টেট ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য সেক্টর, তার সঙ্গে সঙ্গে যারা মানে ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে হাউস বিল্ডিং মেটেরিয়াল, এক, দু নম্বর হচ্ছে সিমেন্ট, অর্থাৎ সিমেন্ট সিমেন্টের চাহিদা কমবে, কারণ রিয়েল এস্টেট নতুন রিয়েল এস্টেট সেক্টরটা নতুনভাবে নতুন কোনো প্রজেক্টে হাত দিতে ভয় পাবে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে কি, সিমেন্ট গেল, হাউস বিল্ডিং মেটেরিয়াল গেল, এইবার চলে আসছে হচ্ছে এই সিমেন্ট, সিমেন্ট একদিকে চলে যাচ্ছে, তারপর হচ্ছে হাউস বিল্ডিং মেটেরিয়াল একদিকে চলে যাচ্ছে, এইবার হচ্ছে তার বেসিক, তার কাঠামোটা তৈরি করার জন্য লাগে হয় লোহা নয় স্টিল। খেয়াল করে দেখুন যে আমি মোটামুটি আধ ঘন্টা আগে বলেছিলাম যে ধাতুর দামগুলো বেড়ে গেছে, যারা এই মুহূর্তে বাড়ি নির্মাণ করছেন বা বাড়ি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে প্রতিটা লোহার প্রায় 1,200 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই লোহা বা স্টিল যে পরিকাঠামোর সাহায্যে বা ধাঁচাটা তৈরি হয় একটি বাড়ি বা একটি মানে বহুতল বহুতল একটি বিল্ডিংয়ের, তাদের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে একদিকে তো তাদের দাম বৃদ্ধি পেয়েছে, উপরন্তু সুদের হার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেক্ষেত্রেও চাহিদা কমে আসবে, অর্থাৎ মানুষ স্টিল কিনতে ভয় পাবেন, মানুষ লোহা কিনতে ভয় পাবেন, সিমেন্ট কিনতে ভয় পাবেন, অর্থাৎ একটা এইভাবে কি হবে, এইভাবে যখনই কোনো কিছুর চাহিদা কমতে থাকবে, যেটা আরবিআই চাইবে যে চাহিদা কমুক, মানুষ সেইগুলোর প্রতি এই যে হুমড়ি খেয়ে কিনে ফেলার যে প্রবণতা সেটা যখনই বন্ধ হবে,
চাহিদা কমে গেলেই সঙ্গে মানে যে মুহূর্তে চাহিদা কমবে সঙ্গে সঙ্গে যারা এই সাপ্লাই করছিল, সাপ্লায়ার অর্থাৎ হচ্ছে যারা বাড়ি তৈরি করছিলেন বা স্টিল তৈরি করছেন বা লোহা রড তৈরি করছেন বা হাউস বিল্ডিং মেটেরিয়াল তৈরি করছেন, তারা দেখছেন যে আমার তো ইনভেন্টারি বেড়ে যাচ্ছে, আমার তো জিনিসপত্র বিক্রি হচ্ছে না, আমার তাহলে আমাকে কি করতে হবে, আমাকে পণ্য তৈরি কমিয়ে দিতে হবে। সুতরাং তারা পণ্য কমা মানে পণ্য তৈরি করাটা কমাতে থাকবেন। আরবিআইয়ের মূল উদ্দেশ্য কোনো কোম্পানির ক্ষতি করা না, আরবিআইয়ের উদ্দেশ্য যাতে দাম রিজনেবল একটা জায়গায় চলে আসে, পূর্বতন অবস্থায় না হলে কিছুটা পরিবর্তন যাতে চলে আসে, যে ক্ষেত্রে অবশ্যই যে ক্ষেত্রে যে সুবিধাটা হবে তখন কিন্তু মানুষ অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের পক্ষে আবার কিন্তু বাজারে ফিরিয়ে যাওয়াটা সহজতর হবে। এই হচ্ছে আরবিআইয়ের উদ্দেশ্য। তারা রেপো রেট বা রিভার্স রেটে যে চেঞ্জেসগুলো করেন তার প্রধান লক্ষ্যই থাকে যে আমি ভাই ইনফ্লেশনকে কীভাবে টেম বা কন্ট্রোল করব। সুতরাং যারা মোটামুটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রয়েছেন, স্বল্প মেয়াদের জন্যে তো এরকম একটা অবস্থা হয়, কিন্তু যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবেন তাদের কিন্তু এত কিছু না মাথায় রাখলেও চলে। অর্থাৎ বিদেশে কি হচ্ছে রে, তেলের দাম বাড়ছে কেন রে, লোহার দাম বাড়ছে কেন রে, তারা এগুলো নিয়ে চিন্তাভাবনা না করলেও হয়, কারণ তারা জানেন যে এইগুলো হচ্ছে এক ধরনের সাইকেল, উঠবে নামবে এরকম করে মার্কেটের যেরকম এটা হয় যে আপস অ্যান্ড ডাউনস ক্রেস্ট অ্যান্ড শাওগুলো থাকে, ওভার এ পিরিয়ড অফ টাইম সেটা কিন্তু স্মুথ এন্ড হয়ে যায়। দেখবেন যে মোটামুটি একটা হরা একটা একটা কিন্তু মোটামুটি একটা 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 অ্যাঙ্গুলার লাইন একটা ভার্টিক্যাল কিন্তু একটা লিফ্ট নিচ্ছে, সেটা আমরা সাধারণত দেখতে পারি। অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে তীব্র কিন্তু অর্থাৎ এই এই যে পিরিয়ড অফ টাইমটা এই এই যে দীর্ঘমেয়াদী যে সময়টা, এই দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা হয় তাদের পক্ষে, কারণ তাদের এত মাথায় নিতে হয় না যে এক্স্যাক্টলি কি অবস্থা বাজারটা চলছে, কারণ তারা জানেন যে ওভার এ লং পিরিয়ড অফ টাইম ভালো কোম্পানি, উন্নত মানের কোম্পানি, উন্নত পণ্য যারা সৃষ্টি করে, তারা উন্নত মানের পরিষেবা বা সার্ভিসেস দেয়, যে ব্যবসার ভবিষ্যৎ রয়েছে অর্থাৎ লংজিভিটি রয়েছে, একটা হচ্ছে কোয়ালিটি অর্থাৎ তার কোয়ালিটি রয়েছে কিনা, এক গুণগতভাবে উন্নত কিনা সেটা, দু নম্বর হচ্ছে লংজিভিটি অর্থাৎ ব্যবসাটা দীর্ঘমেয়াদী হতে পারে কিনা। অর্থাৎ আমি একটা ব্যবসা কিনলাম সেটা আজ থেকে 10 বছর পর সেই ব্যবসাটা আর চললো না, এরকম যেন ব্যবসা না হয়, এমন একটা ব্যবসা যেটা মানুষের সবসময় কাজে লাগবে, মানুষের চিরন্তন কাজে লাগবে, সবসময় চলবে, মানুষের সেই ধরনের পণ্য না কিনলেই মানুষের চলছে না, এই ধরনের ব্যবসা কিন্তু মানে এর ক্ষেত্রে খুব উপকারে আসে। বিশেষ করে দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের পক্ষে ডেফিনেটলি কিন্তু খুব কাজে লাগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বল্প মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়, এক হচ্ছে যে স্বল্প মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে মানে হঠাৎ করে এইটা প্রেডিক্ট করা যায় না যে বাজার কখন পড়বে, বাজার কখন উঠবে। অর্থাৎ যখন যুদ্ধ প্রথম শুরু হয়েছিল একদিনে 5% নিফটির পতন হয়েছিল, আমরা আতঙ্কে ছিলাম। যে মুহূর্তে বুঝতে পারলাম যে এই আতঙ্কটা ভারতীয়দের একেবারে শেষ করে দেবে না, বরং প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাবে, তখন কিন্তু আবার বিনিয়োগকারীরা ফিরে আসতে থাকলেন। এবং দেখতেই পাচ্ছেন যে মানে গত সপ্তাহে কিন্তু মোটামুটি এই সপ্তাহে কিন্তু নিফটি 18,000-এর ওপর ছড়িয়ে গেছিল, অর্থাৎ 500-600 পয়েন্ট সর্বকালীন উচ্চতা থেকে মাত্র মোটামুটি ধরুন 3% 3.5% কম ছিল। অর্থাৎ বাজার কখন কি করবে সেটা প্রেডিক্ট করা নেক্সট ইম্পসিবল, এটা হচ্ছে মানে প্রায় অসম্ভব। বাজার কখন কি করবে সেটা বলাটা খুব ডিফিকাল্ট, যেভাবে, কারণ বাজারটা তো কেবলমাত্র মাইক্রো ইভেন্টসের উপর ডিপেন্ড করে না, তো ম্যাক্রো ইভেন্টসগুলোর উপর ডিপেন্ড করবে। হঠাৎ করে যদি কোনো আনটুয়ার্ড কোনো খবর আসে, যেভাবে আমরা শুনতে পেলাম যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে,
ঠিক স্বাভাবিকভাবে হয়তো কিছু মানুষ প্রস্তুত ছিলেন, কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে তো এটা জানা সম্ভব ছিল না যে রাশিয়া হঠাৎ করে ইউক্রেন আক্রমণ করবে বা ঠিক কখন আক্রমণ করবে। অনেক কনস্পিরেসি থিওরি ছিল, কেউ বলেছিল যে চায়নায় যে উইন্টার অলিম্পিক্স চলছে সেটা কমপ্লিট করেই রাশিয়া আক্রমণ করবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা এরকম এই ধরনের অনেক কনস্পিরেসি থিওরি বাজারে চলে, কিন্তু সঠিকভাবে একটি বাজারের অভিমুখ কোন দিকে হবে সেটা বলাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে বাজারে একটা জিনিস তো ডেফিনেটলি নিশ্চিন্ত যে বাজারে কোম্পানির কয়েকটা প্যারামিটার্স দেখে সেই কোম্পানিটার চয়েস করলে খুব ভালো হয়, অর্থাৎ কোম্পানিটার হাতে টাকা আছে কিনা, কোম্পানিটার বাজারে খুব বেশি ঋণ করে ফেলেনি তো, 3 নম্বর হচ্ছে কোম্পানিটার মানে কোনো সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে কিনা, কোম্পানিটা কেবলমাত্র দেশীয় না তা সেটা আন্তর্জাতিক না বহুজাতিক সেটা আমাদের দেখতে হবে, কোম্পানিটার প্রত্যেক বছর তার এই বৃদ্ধি কত হচ্ছে সেটা, বৃদ্ধি বলতে তার সেলস বৃদ্ধি কত হচ্ছে, তার প্রফিট কত বৃদ্ধি হচ্ছে সেটা একটা দেখার ব্যাপার। তারপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, সেই কোম্পানিটা ক্যাশ পজিটিভ কিনা সেটা বুঝতে হবে, ক্যাশ নেগেটিভ হলে কেন নেগেটিভ হচ্ছে সেটা জানতে হবে, সেটা কি 1 বছরের কথা না 2 বছরের কথা না নিয়মিতই এই ব্যাপারটা চলছে সেটা বুঝতে হবে। ক্যাশ পজিটিভ কোম্পানি অবশ্যই খুব ভালো, মানে অবশ্যই ইঙ্গিত করে যে কোম্পানির হাতে টাকা রয়েছে বিভিন্ন তার বিভিন্ন প্রয়োজন মেটাবার জন্য। এবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার বলে থাকি এবং অনেক বিশেষজ্ঞ এই ধারণারই মানে এই ধারণাটাই পোষণ করেন যে একটি দেশের কস্ট অফ ক্যাপিটাল অথবা কস্ট অফ বোরোয়িং যদি মানে তার থেকে যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বেশি না হয় তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। আমাদের দেশে কস্ট অফ ক্যাপিটাল বর্তমানে যা অবস্থা রয়েছে, আমাদের মানে 10 ইয়ার্স গভর্নমেন্ট বন্ড ইল্ড যা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে যদি দেখা যায় তাহলে একটা কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অন্তত 15% না হলে সেই কোম্পানিটার পক্ষে ডিফিকাল্ট তার ইনভেস্টার্সদের জন্যে ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবা, এটা কিন্তু মাথায় রাখাটা অত্যন্ত প্রয়োজন। আচ্ছা এইবার চলে আসি হচ্ছে যে কেবলমাত্র রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তো একটা প্যারামিটার। আচ্ছা এইবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড তো একটা প্যারামিটার, আরেকটা হচ্ছে ঋণ, সেটা হচ্ছে আমার বাজারে কত ঋণ রয়েছে, আমাকে যদি বলা হয় 1 মাসের মধ্যে সমস্ত ঋণ শোধ করে দিতে আমি কি ঋণটা শোধ করে দিতে পারবো, 2 নম্বর হচ্ছে আমার কি প্রত্যেক বছর ঋণের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, 4 নম্বর আমার কি এমন অবস্থা দাঁড়াচ্ছে যেখানে ঋণের পরিমাণ আমার মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে বা মার্কেট ক্যাপিটালের থেকে বেশি। তাহলে যে কোম্পানি ঋণের বোঝায় ডুবে রয়েছে সেই কোম্পানি থেকে সাবধান থাকা কিন্তু প্রয়োজন রয়েছে, যে কোম্পানি দিনের পর দিন ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে সে কোম্পানি থেকে কিন্তু বেঁচে থাকাটা অত্যন্ত প্রয়োজন, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আমরা কি মানে এই যে আমি কেন এক্ষেত্রে বলছি এটা স্বল্প মানে মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে, স্বল্প মেয়াদী বিনিয়োগ কারা করবেন, স্বল্প মেয়াদী বিনিয়োগ তারাই করবেন যারা বিনিয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ কোম্পানির প্রতি তাদের সেই রকম ভরসা এখন অবধি তৈরি হয়নি, অথবা যাদের যারা মনে করছেন যে আমি ঠিক সময় মানে কম দরে কিনবো বেশি দরে বিক্রি করব বেরিয়ে আসবে এবং অন্য কোম্পানিতে বিনিয়োগ করব যে কোম্পানির এই কোম্পানি থেকে বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সেইভাবে বিনিয়োগ করার কথা ভাবেন, তাদের কাছে হয়তো 3 মাস 4 মাস কখনো 2 মাস কখনো 1 মাসের টাইমটাই খুব বড় সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে মনে হয়। সমস্যাটা হচ্ছে যে স্বল্পমেয়াদী বিনিয়োগের থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটাই সুবিধা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন স্ক্রিন দেখতে হয় না, আমাদের প্রত্যেক দিন ভাবতে হয় না কি কি কারণে এই কোম্পানির এই ক্ষেত্রে অন্তত একটা সেক্টর মানে একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়ে গেল।
তাদের ক্ষেত্রে একটাই জিনিস গ্রহণযোগ্য যে কোম্পানির টপ সাস্টেনেবিলিটি রয়েছে, তোর কোম্পানির ব্যবসাটা থাকবে। তো যেভাবে একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে কোলগেটের, ধরুন কোলগেট উদাহরণ হিসেবে, উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে তার টুথপেস্ট আমার ঠাকুরদাও ব্যবহার করতেন, আমার বাবাও ব্যবহার করেন, আমিও করছি, আমার মেয়েকেও করাচ্ছি। অর্থাৎ জেনারেশনাল, এগুলো হচ্ছে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করছে মানুষের জন্যে, তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাংঘাতিক, এবং তা এমন একটা ব্যবসা যেটা কালকের বন্ধ হয়ে যাবে না। অর্থাৎ মানুষ দাঁত মাজা তো বন্ধ করে দেবে না, মানুষ তো চটি পরা তো বন্ধ করে দেবে না, মানুষ খাওয়া তো বন্ধ করে দেবে না, সে বিস্কিট হোক কেক হোক খাওয়া তো বন্ধ করে দেবে না। মানুষের তো মানে ওষুধ তো লাগবে, সে ছোট ছোট হোক, মধ্যবয়স্ক হোক, প্রবীণ হোক, প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে। অর্থাৎ এই যে আমরা যে জাল, এই যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, অন্তত এই মুহূর্তে তো কোনো সম্ভাবনা দেখছি না যে পেট্রোলের ব্যবহার কালকের থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো না কোনো যদি যুগান্তকারী কোনো আবিষ্কার না হয়। আর যুগান্তকারী আবিষ্কার অবশ্যই এক মানে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে হয় না, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী লাগে সেই ধরনের যুগান্তকারী আবিষ্কারকে প্রতিষ্ঠিত করতে। সুতরাং আপাতত এই কোম্পানিগুলোর উপর কনসেন্ট্রেট করা উচিত, যে কোম্পানিগুলো হঠাৎ করে এমন কোনো পণ্য বাজারে নিয়ে আসছে না যা সবাইকে চমকে দিচ্ছে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যা ব্যবহারযোগ্য, আমরা যেগুলো ব্যবহার করে থাকি, খুব বোরিং ব্যবসা, এই যে দিনের পর দিন এই যে আমরা এই এই যে বোরিং ব্যবসাগুলো, এগুলোকে বলা হয় বোরিং ব্যবসা। অর্থাৎ কোল একটা কোম্পানি টুথব্রাশ তৈরি করছে, একটা কোম্পানি টুথপেস্ট তৈরি করছে, একটা কোম্পানি জুতো তৈরি করছে, এগুলোকে বলা হয় বোরিং ব্যবসা। তারা এমন কিছু করছে না যেগুলো দেখে মানুষ আনন্দে হাততালি দেবে, আনন্দে উত্তাল হয়ে নেচে উঠবে, এমন কোনো ব্যবসা তারা করছে না। এরকম কোম্পানিগুলো যেগুলো ভীষণ বোরিং কোম্পানি, অথচ তাদের চাহিদা রয়েছে, দিনের পর দিন তারা মানে তাদের মানে চাহিদা বৃদ্ধি হবে যত জনসংখ্যা বৃদ্ধি হবে, এই কোম্পানিগুলো সাস্টেইন করবে, এই কোম্পানিগুলোই সাকসেসফুল হবে, যে কারণে বাটা 40 বছর আগেও ভারতে ব্যবসা করতো, এখনও সমানতালে ব্যবসা করে যাচ্ছে, নতুন কোম্পানি এসছে, কিন্তু জুতো বিক্রি তো বন্ধ হয়নি। অর্থাৎ জুতো হিসেবে সেই প্রোডাক্টটা তো এখনো চলে যাচ্ছে, বা ব্রাশের ক্ষেত্রে তাই। মেরিকো এই যে রিফাইন্ড তেল বিক্রি করছে, বছরের পর বছর তারা সাফল্য বিক্রি করে চলেছে, মানুষও কিনছে, মানুষ হঠাৎ করে রিফাইন্ড তেল খাওয়া বন্ধ করবে না, যেভাবে তারা সর্ষের তেল খাওয়া বন্ধ করবে না, যেভাবে তারা সূর্যমুখী তেল খাওয়া বন্ধ করবে না। অর্থাৎ চাহিদা, মানুষের দৈনন্দিন চাহিদা, প্রত্যেক বা মানে প্রত্যেক দিন মানুষের যা চাহিদা, প্রত্যেক দিন মানুষের যা রিকোয়ারমেন্টস, তাদের সেই রিকোয়ারমেন্টসগুলো যারা পূর্ণ করে, এবং যে কোম্পানিজগুলো মানুষকে বাজারে চমকে দিতে আসে না, সেই কোম্পানিগুলো কিন্তু জেনারেশনাল ওয়েলথ তৈরি করতে সক্ষম হয়। জেনারেশনাল ওয়েলথ মানে যেটা মানে বংশ, মানে একটা একটা মানে একটা জেনারেশন পর একটা জেনারেশন, একটা জেনারেশন পর একটা জেনারেশন কিন্তু ক্রমাগত ওয়েলথ বৃদ্ধি করে যায়। যেমন আরেকটা উদাহরণ অবশ্যই FMCG-র ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভার, এমন একটা প্রোডাক্ট আছে হিন্দুস্তান ইউনিলিভার, ভারতবর্ষের 100টা ঘরের মধ্যে 95টা ঘরই হিন্দুস্তান ইউনিলিভারের কোনো না কোনো সময় তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করছে এবং ব্যবহার করতে থাকবে। অর্থাৎ এই কোম্পানিগুলো এই যে একটা শ্যাম্পুর পাতা কেনা, সেটা 4 টাকা বা 5 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে একটা শ্যাম্পুর পাতা কিনে নিয়ে গেলেন, দেখা গেল সেটা হিন্দুস্তান ইউনিলিভার, যত কম মূল্যেরই হোক না কেন, একজন গ্রাহক যখন গিয়ে সে ওই শ্যাম্পুর পাতাটা কিনে নিয়ে বাড়িতে ঢুকছে, তখন কিন্তু সে কোম্পানির একটি প্রোডাক্ট কিনছে, কম কি বেশি সেটা গুরুত্বপূর্ণ না। একই কথা হরলিক্স খাওয়া মানুষ তো এখনও বন্ধ করেনি, কমপ্ল্যান খাওয়া এখনও তো মানুষ বন্ধ করেনি, বোনভিটা খাওয়া এখনও তো মানুষ বন্ধ করেনি, মানুষ এখনও কেক খাওয়া ব্রিটানিয়ার 10 টাকা দিয়ে কেক কিনেই খাচ্ছে, এখনও মানুষ ব্রিটানিয়ার 10 টাকা দিয়ে বিস্কিট কিনেই খাচ্ছে। বিদেশি বিস্কিট এসছে, ডেফিনেটলি এসছে, কিন্তু মানুষ এখনও তাদের এই যে কাস্টমার রয়্যালটি সেটা কিন্তু এখনও রিটেইন করছে, সেটা পার্লের ক্ষেত্রে হোক,
সেটা ব্রিটানিয়ার ক্ষেত্রে হোক, সেই যে এই যে এই যে কাস্টম এই যে কাস্টমার লয়্যালটি এবং কাস্টমার রিটেনশনটা সেইকে সেটা কিন্তু এই কোম্পানিগুলো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এটা কিন্তু মেনটেন করতে পারে এবং এটাই কিন্তু তাদের সাফল্যের রহস্য। আরেকটা জিনিস যেটা যেটা মানে মুকেশ আম্বানি বলেছিলেন একটা সময় আজ থেকে মানে আজ থেকে মাসখানেক আগে, যে এই সময় তিনি খুব একদম করে একদম দারুণ একটি মন্তব্য করছেন এবং মন্তব্যটা খুব মানে খুব একদম খুব পরিষ্কার দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছেন যে রিলায়েন্সের মতন বড় না হোক, রিলায়েন্সের প্রায় সমান সম্মান এরকম বহু অল্টারনেটিভ এনার্জি কোম্পানি কিন্তু সামনের দেড় যুগের মধ্যে তৈরি হয়ে যাবে, এটা কিন্তু উনি বলে দিচ্ছেন ক্যাটেগরিক্যালি। এবং রিলায়েন্স এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি যে খুব সাধারণ মানুষ না সেটা খুব বোঝাই যায় যে ওনার বাবা যে কোম্পানিটা স্টার্ট করেছিলেন মেনলি টেক্সটাইলস থেকে শুরু করেছেন, সেখান টেক্সটাইলস থেকে সেটাকে আপগ্রেড করে পেট্রোকেমিক্যালসে এসছেন, রিফাইনারিজে এসছেন। মুকেশ আম্বানি কী করেছেন, মুকেশ আম্বানি এই এই ছোটো ছোটো কয়েকটা ব্যবসাকে তিনি অতি বৃহৎ করে ফেলেছেন, জামনগরের রিফাইনারিটাকে এশিয়ার সর্ব মানে সর্ববৃহৎ রিফাইনারিতে পরিণত করেছেন, এক অয়েল টু কেমিক্যালস বিজনেসটাকে বিশাল করে ফেলেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হচ্ছে মানে বিশ্বের অন্যতম বড় পেট্রোকেমিক্যাল কোম্পানি। এইবার শুধু তাই না, গত 15 বছর ধরে রিলায়েন্স জিওর ফাইবার বসিয়েছেন, রিলায়েন্স জিওকে এস্টাবলিশ করেছেন, রিলায়েন্স টেকনোলজিকে এস্টাবলিশ করেছেন, রিলায়েন্স রিটেলকে ভারতবর্ষের সবচেয়ে বড় রিটেল কোম্পানি হিসেবে এস্টাবলিশ করেছেন। অর্থাৎ এই মানুষ যখন বলেন যে সামনে 10-15 বছর অন্তত 10-15টা এরকম অল্টারনেটিভ এনার্জি কোম্পানি এসে তৈরি উপস্থিত হবে এবং রিলায়েন্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার মধ্যে ডেফিনেটলি নিশ্চয় তিনি ফাঁকা আওয়াজ করেনি, একটা নির্যাস ডেফিনেটলি আছে। আচ্ছা, আজকের আমাদের সময় সমাপ্ত হয়েছে, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা এই মাসের শেষে পরবর্তী শুক্রবার মানে পরের শুক্রবার মাসের শেষ শুক্রবারে আবার সবাই ফিরে আসবেন, আমরা একত্রিত হব, সেই সময় তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।